আসসালামু আলাইকুম, আমার নাম মুসাব আবদুল্লাহ নকিব। আমি তামিরুল মিলাদ কামিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র। আমি ঢাকা থেকে বলছি। বন্ধুরা, তোমরা তো গল্প শুনতে খুব পছন্দ করো, তাই না? আজ আমি তোমাদের কোরআনের সত্য গল্প শোনাবো। গল্পের নাম কারণের ধন। এই গল্পটা তোমরা সূরা কাসাসের 76-83 নম্বর আয়াতে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, গল্পটা শুরু করা যাক। অনেক অনেক দিন আগের কথা, এক দেশে থাকতো এক মস্ত বড় ধনী লোক। তার নাম ছিল কারুন। তার সিন্ধুকের চাবি বহন করার জন্য 70 জনেরও বেশি শক্তিশালী লোকের প্রয়োজন হতো। সে ছিল হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। সে বনী ইসরাইলের একজন ছিল। তার কাছে যে সাহায্য চাইতে আসতো তাকেই সে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। যেমন সবাই ভাবতে লাগলো কিভাবে তাকে ভালো করা যায়। এমনকি হযরত মুসা আলাইহিস সালামও ভাবতে লাগলেন। একদিন হযরত মুসা আলাইহিস সালাম নিজেই তাকে উপদেশ দিতে গেলেন। বললেন যে, হে কারুন, তুমি অহংকার করো না, আল্লাহ অহংকারকে পছন্দ করেন না, এখনো সময় আছে, তুমি আল্লাহর পথে ফিরে এসো। তুমি কে শোনে কার কথা? কারুন বলে, এগুলো আল্লাহ আমাকে দেননি, এগুলো আমি নিজের যোগ্যতায় অর্জন করেছি। একদিন সে অনেক বড় একটি শোভাযাত্রা বের করলো সবাইকে দেখানোর জন্য যে সে কতটা ধনী। তাদের ইমান ছিল দুর্বল। তারা বলতে লাগলো, ইস, আমারও যদি এত ধন সম্পদ থাকতো আমিও এভাবে সবাইকে দেখিয়ে বেড়াতাম। আর যাদের ইমান ছিল শক্ত তারা বলতে লাগলো, হে কারণ, তুমি অহংকার করো না, এখনো সময় আছে, তুমি আল্লাহর পথে ফিরে এসো। সেই রাতেই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। কারণের ধন সম্পদ, তার রাজপ্রাসাদ সহ এমনকি সে নিজেও মাটির নিচে তলিয়ে যেতে লাগলো। সে চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ তাকে বাঁচাতে এলো না। আস্তে আস্তে সে মাটির নিচে তলিয়ে গেল। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিক্ষা পাই যে কোনো অহংকার করতে হয় না। আল্লাহ অহংকারীকে চরম শাস্তি দেন। অহংকার হলো পতনের মূল। তো বন্ধুরা, আজকে আমি এখানেই গল্পটা শেষ করছি। আসসালামু আলাইকুম।